প্রিয় শিক্ষার্থী, শীতের সকালে তোমাদের জানাই স্বাগতম। দলকাপুর উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ মকবুল হোসেন রসায়ন নবম শ্রেণীতে রসায়ন পড়ার জন্য আজকে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছি। এই আলোকে তোমাদের আমি আজকে পাঠদান করব দ্বিতীয় অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায় থেকে বালি লবণের মিশ্রণ পৃথকীকরণ, বালি লবণের মিশ্রণ থেকে পৃথকীকরণ। বালি লবণ মিশ্রণ বালি লবণ কিভাবে পৃথক করা যায়, এই অধ্যায়ের প্রশ্নটা আমাদের অনলাইন পরীক্ষায় আমাদের যে প্রশ্ন দেওয়া হয়েছে এই আলোকে আমি কিছু তোমাদেরকে ধারণা দেব কিভাবে বালি লবণের মিশ্রণ থেকে এই পদার্থগুলোকে আলাদা করা যায়। অ্যাসাইনমেন্ট এইটা উপরে আছে, সে আলোকে আমি একটু তোমাদের ধারণা দেব। বালি, বালি রাসায়নিক সংকেত, বালি রাসায়নিক সংকেত কি? সিলিকা অক্সাইড, সিলিকা অক্সাইড, বালি রাসায়নিক সংকেত সিলিকা অক্সাইড। লবণের রাসায়নিক সংকেত, লবণের রাসায়নিক সংকেত কি? লবণের রাসায়নিক সংকেত যেটা হলো খাদ্য লবণ, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড এটা হলো আমাদের খাদ্য লবণ। এই লবণ এবং বালি কিভাবে আমরা পৃথকীকরণ করব বা পৃথক করব, আমাদের প্রথমে কি করতে হবে, লবণ বালি এবং পানির দ্রবণ তৈরি করতে হবে। কিভাবে দ্রবণ তৈরি করব, আমরা লবণ বালি এবং পানি একটা পাত্রে নিয়ে সেই পাত্রটিতে একটি নাড়ানি কাঠি, একটা কাঠি দিয়ে আমরা নাড়ব। নাড়ে কি করব, লবণ পানির সঙ্গে গলে যাবে, গলে যাওয়ার পর কিছুক্ষণ আমরা পাত্রটা এক জায়গায় রেখে দেব। দেওয়ার পর থিতানো পদ্ধতি বলা হয়, থিতানো, বালি পাত্রের তলায় পড়ে থাকবে আর উপরের অংশটুকু আমরা কি করব, একটি ফিল্টার কাগজের সাইজে আমরা ছেঁকে নেব। ফিল্টার কাগজ, আশা করি তোমরা অনেকেই জানো ফিল্টার কাগজ কেমন। আমাদের নিচের ক্লাসে বা নাইনে আমরা অনেক সময় ক্লাসে দেখাইছি ফিল্টার পেপারের এক তৃতীয়াংশ আমরা একদিকে তিন অংশ, একদিকে একদিকে দুই অংশ, একদিকে এক অংশ নেব, নিয়ে ওই ফানেলে স্থাপন করব, একটু হালকা পানি দেব, তাহলে ওই
ফানেলে কাগজটা লেগে থাকবে। যে কি করব, একটা নিচে পাত্র দিব, একটা নিচে পাত্র দিব, আর ওই যে দ্রবণ তৈরি করেছি ওই ফানেলে থেকে ওই ওই ফানেলে একটা বিকার থেকে ফানেলে পানিটা ঢালবো। ঢালার পর কি হবে, পানিটা ছাকনির মাধ্যমে নিচের পাত্রে জমা হবে, আর বালিটা ফিল্টার কাগজে জমা হয়ে যাবে, ফিল্টার কাগজে বালিটা জমা হয়ে যাবে। তখন আমরা কি করব, ওই বালিটা আমরা ফিল্টার কাগজ সহ ফেলাই দেব। যে পানিটুকু থাকলো নিচের পাত্রে, এই পানিটা আমরা কি করব, একটা বুনসেন দীপের সাহায্যে, স্প্রিট ল্যাম্পের সাহায্যে একটা স্ট্যান্ডের ওপর রাখব। রেখে আমরা স্প্রিট ল্যাম্পের সাহায্যে আমরা পাত্রে তাপ দিব, তাপ দিব। তাপ দিলে কি হবে, পানি একটা নির্দিষ্ট তাপমাত্রায় ফুটতে থাকবে, ফুটতে থাকবে। অর্থাৎ এটাকে স্ফুটনাঙ্ক বলা হয়। এই পানি নির্দিষ্ট তাপমাত্রায় যাওয়ার পর ফুটতে থাকবে, ফোটার পর কি হবে, আস্তে আস্তে বাষ্প হয়ে পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পর কি হবে, পাত্রের তলায় সাদা ধরনের আমাদের এই লবণ পড়ে থাকবে, যেটাই হলো আমাদের সরবরাহকৃত লবণ, খাদ্য লবণ, সোডিয়াম ক্লোরাইড। তাহলে আমরা কিভাবে পেলাম, আমরা আমাদের প্রশ্নে আছে বালি লবণ থেকে কিভাবে পদার্থগুলো পৃথক করা যায়। এই আলোকে আমি তোমাদের এই বালি লবণ মিশ্রণ পৃথকীকরণ একটা ধারণা দিলাম, আশা করি হয়তো তোমরা অনেকটা বুঝতে পেরেছো। তারপর আবারও বলছি, বালি লবণ, বালি হলো পানিতে গলে না, আর লবণ পানিতে গলে যায়। তাহলে আমরা প্রথমে একটা দ্রবণ তৈরি করব। দ্রবণ তৈরি করার পর আমাদের কি হবে, লবণ পানিতে গলে যাবে আর বালি থেকে যাবে। ফিটানো পদ্ধতিতে কিছুক্ষণ রেখে দেব আমরা, তাহলে কি হবে, কিছু বালি পাত্রের তলায় জমা হয়ে যাবে। আমরা ওই পানিটা একটা ফানেলের সাইজে, ফিল্টার পেপারের সাইজে আস্তে করে ঢালে ছাকবো। ছাকার পর কি হবে, কিছু বালি পাত্রের তলায় লেগে থাকবে, আর কিছু বালি কাগজে বা অর্থাৎ ফিল্টার কাগজে জমা হবে। তাহলে আমরা এই পানি থেকে আমরা বালিটা পৃথক করলাম। বালিটা পৃথক হয়ে গেলে তারপর আমরা কি করব, এই পানিতে আমরা আস্তে আস্তে তাপ দেব। আস্তে আস্তে তাপ দেওয়ার পর একটা নির্দিষ্ট তাপমাত্রায় পানিটা ফুটতে শুরু হবে। শুরু করার পর কি হবে, আস্তে আস্তে পানি বাষ্প আকারে উড়ে যাবে। উড়ে যাওয়ার পর সম্পূর্ণ পানি শুকিয়ে যাওয়ার পর পাত্রের তলায় সাদা আকারে একটা পদার্থ তৈরি থাকবে, অবশিষ্ট থাকবে। এই অবশিষ্ট পদার্থই হলো আমাদের সরবরাহকৃত লবণ, যার নাম হলো সোডিয়াম ক্লোরাইড, খাদ্য লবণ। তাহলে আমরা বালি লবণের মিশ্রণ আমরা পৃথকীকরণ আমরা বুঝতে পারলাম। এই পদ্ধতিতে আমাদের আস্তে আস্তে লবণটা গলবে, তারপরে ফুটতে থাকবে, তারপরে বাষ্প আকারে এই পানিটা সম্পূর্ণ নিঃসরণ হয়ে শুকিয়ে যাবে। এই পদ্ধতিটির নাম হলো বালি লবণ মিশ্রণ থেকে পৃথকীকরণ, অর্থাৎ পদার্থগুলি পৃথকীকরণ। তো তোমরা আশা করি অনেকটা বুঝতে পেরেছো। তোমাদের এই অ্যাসাইনমেন্ট পরীক্ষায় এই শিরোনামটা আছে, তোমাদের অনেকেরই এই ধারণাটা সুবিধা হবে আশা করি।
তো তোমরা ভালো থাকো, অ্যাসাইনমেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করো, ভালো করে পরীক্ষা দাও, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এই দোয়া রেখে আজকের মনে এখানেই শেষ করছি। ধন্যবাদ তোমাদের।